মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতাদের নিয়েও তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত সাম্প্রদায়িক শক্তি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের উন্নয়ন বাধাগ্রস্তের অপচেষ্টায় সক্রিয়। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। মহান বিজয় দিবসে সকাল 7:35 ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বিদেশিদের কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশ বিরোধী সমস্ত ষড়যন্ত্র, সমস্ত অপশক্তিকে দমন করে নির্মূল করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানো। আমাদের স্বপ্নের ঠিকানা হচ্ছে 2041 সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। মহান বিজয়ের চেতনাকে নষ্ট করতে একটি মহল এখনও চক্রান্ত করে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ অশুভ শক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। স্বাধীনতার শত্রুরা এবং সাম্প্রদায়িক অপশক্তি বিএনপির পৃষ্ঠপোষক বাংলাদেশে যে বিশৃঙ্খলা, যে অশান্তি রুসকানি দিচ্ছে এবং বিজয়কে নস্যাত করে 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে আজকে তাদের অশুভ তৎপরতা চালাচ্ছে। সব ষড়যন্ত্রকে পরাজিত করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে, সম্পূর্ণভাবে পরাস্ত করতে হবে এবং সেটাই আজ আমাদের। সাজ্জাদ জাহান, এস এ টিভি, ঢাকা।